पवित्रता रक्षा करते हबे पांच वक्त नमाज पढ़ते हबे पर्दा करते हबे मिथ्या कथा बोला जाबे ना चुगलखुरी करा जाबे ना परनिंदा करा जाबे ना अहंकार करा जाबे ना सत खावा जाबे ना घुष खावा जाबे ना बेपर्दाय चला जाबे ना আল্লাহর এই হুকুমগুলো যদি মানতে পারি আল্লাহর জান্নাত আমাদের নসিব হয়ে যাবে আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা বান্দারে তোমরা যদি আমল ভালো করতে পারো তোমাদের জান্নাতের কবরে যাওয়ার তোমার কোনো হিসাব লাগবে না বিনা হিসাবে জান্নাতে চলে যাবে বলেন সুবহানাল্লাহ বিনা হিসাবে কথা বলেন ঠিক কি না বিনা হিসাবে জান্নাতে যাইতে চাই তো কোথায় যাইতে চাই বলেন জান্নাতে যাইতে চাই বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বান্দা আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা তোমাদের আমল যদি ভালো হয়ে যায় তাহলে তোমরা বিনা হিসাবে জান্নাতে যাইতে পারবা বলেন সুবহানাল্লাহ বিনা হিসাবে জান্নাতে যাইতে চাই তো বলেন চাই কি খেয়াল করেন লক্ষ্য করেন আমার আল্লাহ দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছেন আমার নবী ডাক দিয়ে বলতেছেন আমার উম্মতেরা তোমাদের জন্য আমি এই নবী কোরআনটা রেখে গেলাম কি রেখে গেছেন কি রেখে গেছেন মনে আছে তো মা ওই যে বলতেছিলাম মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজি মোমারে সবস্থায় আমার নবীজি উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন মা ফাতেমা চোখের পানি ছেড়ে কান্দে আর বলে আল্লাহ আমার বাবা আমি ফাতেমার জন্য কান্দে না কোন বিবির জন্য কান্দে না কোন চাবির জন্য কান্দে না আমার বাবা মোমার সবস্থায় কান্তেছে রব্বি হাবলি উম্মাতি রব্বি হাবলি উম্মাতি আমাদের যদি কেউ মারা যায় তার পাশে আমরা যে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলেছেন কোন ব্যক্তি মরার সময় যদি হয়ে যায় তোমরা তার পাশে তার কানের কাছে যাইয়া জোরে জোরে কালেমাটা পড়ো তোমার কালেমাটা শুনে শুনে ওই মুমূর্ষু ব্যক্তি মনে মনে কালেমা স্মরণ করবে পড়বে কিন্তু তাকে বলতে বলবে না তার কারণ মুমূর্ষু অবস্থায় কথা বলার ক্ষমতা কোনো মানুষের হয় না কথা বলেন ঠিক না বেঠিক মৃত্যুর কষ্ট বড় কঠিন কষ্ট মৃত্যুর কষ্ট বড় কঠিন কষ্ট লক্ষ্য করে খেয়াল করে শুনেন মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন যন্ত্রণা তাজা বকরি জিন্দা জীবিত বকরি জবাই করার আগে তাকে জীবিত গায়ের চামড়া যখন ছিলিয়ে ফেলে তার চাইতে একশো গুণ বেশি মৃত্যুর কষ্ট মুমূর্ষ ব্যক্তি পেয়ে যায় বলেন সুবহানাল্লাহ মৃত্যুর কষ্ট বড় কঠিন কষ্ট আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন কুল্লু নাফসিন যাইকাতুল মাউত প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে আহারে পাটা যখন কেটে যায় কত কষ্ট পায় পাটা যখন ভেঙে যায় কত কষ্ট পায় একটু কাটা ফুটলে কত কষ্ট পায় না জানি এই দেহ থেকে প্রাণ পাখিটা মালাকুল মাউত আজরাইল যেদিন বের করে নিয়ে চলে যাবে আহারে সেদিন যেন কতই না কষ্ট হবে আল্লাহ আমরা যেন মৃত্যুর কষ্ট থেকে আমরা যেন রেহাই পাই বলেন না আমিন ওরে মৃত্যুর যন্ত্রণা কত যে কঠিন সহিতে আমি পারিব না মৌতের যন্ত্রণা কত যে কঠিন সহিতে একটু জবান খুলে পড়েন মৌতের যন্ত্রণা কত যে কঠিন সহিতে আমি পারিব না কোরআনের বাণী দিও গো আল্লাহ কোরআনের বাণী দিও গো আল্লাহ আমার জবানে
পড়াইয়া মৌতের যন্ত্রণা কত যে কঠিন সহিতে আমি পারিব না মৌতের যন্ত্রণা কত যে কঠিন কোরআন শরীফ দিও আল্লাহ কোরআন শরীফ রেখে দিও আল্লাহ আমার কলিজা ভরিয়া মৌতের যন্ত্রণা কত যে কঠিন সহিতে আমি পারিব না মৌতের যন্ত্রণা কত যে কঠিন সহিতে আমি পারিব না মধুর কালে মা দিও গো আল্লাহ মধুর কালে মা আমার জবানে পড়াইয়া মৌতের যন্ত্রণা কত যে কঠিন সহিতে আমি পারিব না মৌতের যন্ত্রণা কত যে কঠিন সহিতে আমি পারিব না আল্লাহু আকবার সবাইকে মরা লাগবে সবাইকে মরা লাগবে জীবন যার আছে মরণ তারই জীবন যার আছে মরণ তারি রং তামাশার দুনিয়া ইস্টার জলসা দেখিয়া আল্লাহরে কোরআন গেছ ভুলিয়া রং তামাশার দুনিয়া ইস্টার জলসা দেখিয়া আল্লাহর হুকুম দিস সাড়িয়া বলেন রং তামাশার দুনিয়া ইস্টার জলসা দেখিয়া আল্লাহর কোরআন গেছ ভুলিয়া মরতে একদিন হবে মাগো কোরআন বুকে করো মরতে একদিন হবে মাগো জীবনা ছাড়ো জীবনা ছেড়ে দিয়া কোরআন বুকে করো রং তামাশার দুনিয়া ইস্টার জলসা দেখিয়া আল্লাহর কোরআন গেছ ভুলিয়া হায়রে রং তামাশার দুনিয়া ইস্টার জলসা দেখিয়া আল্লাহর কোরআন গেছ ভুলিয়া মরণ একদিন হইবে কবরে যাইবে মরণ একদিন হইবে কবরে যাইবে কি জবাব দিবে মাগো কবরে রং তামাশার দুনিয়া ইস্টারে জলসা দেখিয়া আল্লাহর কোরআন গেছ ভুলিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু ভুল বলেছি কথাটা কথাটা বলা কি ভুল হয়েছে রং তামাশার দুনিয়া কয়দিন থাকবো মৃত্যু আছে কি আছে না প্রাণ যার আছে মৃত্যু তারই দুনিয়াতে পাঠাইছে কে কথা বলেন এই দুনিয়ায় পাঠাইছে কে সুম্মা ইলাইনা তুরজাউন আবার ডাক দিবে কে কথা বলেন আবার ডাক দিবে কে আল্লাহ আমাদের ডাক দিবে আল্লাহর ডাকে সারা দিয়ে সবাইকে চলে যেতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহর ডাকে সারা দিয়ে সবাইকে চলে যেতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যেদিন আমার বান্দাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাই দিবে সর্বপ্রথম হিসাব নেব আমি নামাজের হিসাব কিসের হিসাব নামাজের হিসাব যা সহজ হয়ে যাবে সবটাই সহজ হয়ে যাবে লাইন ক্লিয়ার হয়ে যাবে সুবহানাল্লাহ তার কারণ নামাজ বেহেশতের তালা খোলার চাবি এই কথাটা কিন্তু কুষ্টা থেকে মার্কেট করি নাই আল্লাহর কোরআনে আছে আসলাতুল মিত্তাহুল জান্নাত নামাজ হলো বেহেশতের তালা খোলার চাবি আসলাতুল মিরাজুল মুমিনিন আসলাতুল মিরাজুল মুমিনিন মুমিনদের জন্য নামাজ হলো মেরাজ মুমিনদের জন্য নামাজ কি মেরাজ নবী আমার মেরাজে গিয়েছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন 50 শত নামাজ দান করলেন বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন দিদার করতে গেলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বন্ধুকে
দিয়া বলতেছেন বন্ধুরে বন্ধু বন্ধুর বাড়ি আইছেন আমার নবী ডাক দিয়া কই বন্ধুরে দুনিয়ার বন্ধু বন্ধুর বাড়ি গেলে কিছু না কিছু নিয়ে যায় আমাকে আনার মতো কিছু নাই তবে একবারও খালি হাতে আসে নাই এই দেখেন আমার ডান হাতের মধ্যে সব এই দেখেন আমার বাম হাতের মধ্যে গুনাহ ও বন্ধু সওয়াব আপনার কাছে রেখে যাব আর গুনাহ আমার সঙ্গে আমি আবার ফিরাইয়া নিয়ে যাব সুবহানাল্লাহ আমার আল্লাহ খুশি হয়ে গেলেন বন্ধুরে ঠিক আছে সওয়াব আমার কাছে রেখে যান গুনাহ আপনার সঙ্গে নিয়ে যাবেন আচ্ছা ঠিক আছে আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হয়ে গেলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানালেন আসসালামু আলাইকুম আইয়ুহান নাবিয়ু আল্লাহু আকবার আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়ু হে নবী আপনাকে সালাম প্রেরণ করলাম সবাই বলেন সুবহানাল্লাহ আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়ু আপনাকে আপনাকে সবচেয়ে উত্তম পুরস্কার দান করলাম আমি বলেন সুবহানাল্লাহ আমি সব রহমত তোমার উপরে বণ্টন করলাম সুবহানাল্লাহ নবী আমার কাঁন্দে রব্বুল আলামিন সব পুরস্কার আপনি আমাকে দান করেছেন সব পুরস্কার আপনি আমাকে দান করেছেন বন্ধুরে আমাকে দান করেছেন তবে গুনাহগার উম্মতের জন্য আমার গুনাহগার উম্মতের জন্য কি দিয়েছেন সুবহানাল্লাহ বলেন যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মতকে আপনি কিছু দিবেন না আমি রাসূল ততক্ষণ পর্যন্ত খুশি হতে পারবো না আমি নবী খুশি হতে পারবো না আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজিকে ডাক দেয়া বলতেছেন বন্ধুরে ও আমার হাবিব আপনার জন্য আমি আল্লাহ দিয়েছি আপনার উম্মতের জন্য আমি আল্লাহ দিছি আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন আল্লাহু আকবার ইবাদিল্লাহিস সলিহিন আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ এবাদত দান করলাম সুবহানাল্লাহ বলেন কি দান করেছেন 50 ওয়াক্ত নামাজ এটা হচ্ছে এবাদত শ্রেষ্ঠ এবাদত সুবহানাল্লাহ বলেন নবী আমার গ্রহণ করে নিলেন তবে আমার নবী ডাক দিয়ে বলে বন্ধু ও বন্ধু আমার উম্মতের জন্য আপনি 50 ওয়াক্ত নামাজ দান করলেন আলহামদুলিল্লাহ আমি রাসূল খুশি আমি রাসূল খুশি নবী আমার কান্দে আল্লাহ আমি তো খুশি হয়ে গেছি তবে আমার উম্মতরা জানতে পারবে আমি সপ্তম আসমান পাড়ি দিয়ে আরো সাজি নিয়ে এসে আপনার সঙ্গে মেরাজ করে গেছি দিদারে করে গেছি আমার উম্মতরা শুনবে আফসোস করবে আমরা তো কোনোদিন মেরাজ করতে পারলাম না আল্লাহর সঙ্গে দিদার করতে পারলাম না আমার নবী একা একাই মেরাজ করেছে একা একাই মালার দিদার করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন ও আমার হাবিব ও আমার বন্ধু আপনি চিন্তা করবেন না টেনশন করবেন না আপনাকে আমি সপ্তম আসমান পাড়ি দিয়ে আরো সাজিয়ে এনে আপনার সঙ্গে দিদার করেছি আমি আল্লাহ মেরাজ করেছি আর আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আপনার উম্মতের যে 50 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ দান করলাম আপনার উম্মতের বলবেন এই 50 ওয়াক্ত নামাজ আপনার যে উম্মতরা পড়বে যায় নামাজটা বিসাবে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন আল্লাহু আকবার কার কথা বলেন কোরআনে আছে না কোরআনে আছে না আল্লাহ আমার ডাইনে বেহেশতে বামে দুজো পিছনে মালাকুল মউত পায়ের নিচে এই পুলসিরাত
সামনে আল্লাহ, সামনে কে, সামনে কে, আল্লাহ কাই বন্ধুরে। আপনার উম্মতরা যখন যায় নামাজ দাঁড়িয়ে যাবে, আমি আল্লাহর গোলামি করার জন্য দাঁড়িয়ে যাবে, নামাজের জন্য দাঁড়িয়ে যাবে। আপনার উম্মতের সপ্তম আসমানে আসিয়া মেরাজ করা লাগবে না, আমি আল্লাহ সপ্তম আসমান থেকে নামিয়া যাইয়া আপনার উম্মতের সম্মুখে হাজির হয়ে যাব, আমি আল্লাহই দেখা করে সাক্ষাৎ করে আসব। ওরে উম্মতে মুহাম্মাদের জান কত দাম, আখের নবীর উম্মত আমরা সবচেয়ে ভাগ্যবান, আখের নবীর উম্মতে আমরা সবচেয়ে, আখের নবীর উম্মত আমরা। সুবহানাল্লাহ বলেন, আমরা কোন নবীর উম্মত? কত বলেন? আখের নবীর উম্মত। কত বলেন না কেন? কোন নবীর উম্মত? আমরা আখের নবীর উম্মত, সবচাইতে বড় ভাগ্যবান, সবচাইতে বড়। এই ব্যাপারে আমি একটা ছন্দ লিখেছি, আমি আমার ঘরে নিজের কাজ আমি নিজেই করি, আমার নিজের রান্না আমি নিজেই করি, আমার নিজের রান্নাটা নিজেই করে আমার স্বামীকে সন্তানদের খাওয়াই, আমার বাড়ি মেহমান গেলে আমার মেহমানদেরকে আমি নিজে পাক করে খাওয়াই। খেয়াল করেন, আপনারা হয়তো মনে করবেন যে আমার আপু আমাদের বাসায় আসে, আমরা মেহমানদারি করি, কিন্তু আমার বাসায় মেহমান গেলে আমি আমার মেহমানদারি করি। সুবহানাল্লাহ। খেয়াল করেন, আমি বসে আছি তরকারি কাটতেছি, এমন সময় একটি কথা অন্তরের মধ্যে শিলের মতো গেঁথে গেল। সুবহানাল্লাহ। এক একটি কথা আল্লাহ আমাকে দান করে, কে দান করে বলেন? দান করার মালিক কে? মা বোনেরা, এক গ্লাস পানির মধ্যে এক মুষ্টি চিনি দিয়ে নাড়া দিলে চিনি যেমন পানির সঙ্গে বিলীন হয়ে যায়, আল্লাহওয়ালারা আল্লাহ আল্লাহ করতে করতে আল্লাহর নিয়ামতের মধ্যে বিলীন হয়ে যায়। আর যখন আল্লাহর নিয়ামতের মধ্যে যখন বিলীন হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে এক একটি নিয়ামত দান করে। করে কি করে না? এই নিয়ামত কার পক্ষ থেকে? আমি বলবো, বলবো আমি? দিন চলে যাই রাত এসে যাই, কবরের কথা শুধু মনে পড়ে যাই, আমার কবরের কথা শুধু মনে পড়ে যাই, আমার কবরের কথা শুধু দিন চলে যাই রাত এসে যাই, কবরের কথা শুধু মনে পড়ে যাই, আমার কবরের কথা শুধু মনে পড়ে যাই। ডাহিনে বেহেশতে বামে দজব, পিছনে মালাকুল মওত, সামনে আমার মহান আল্লাহ, সামনে আমার মহান আল্লাহ, পায়ের নিচে পুল সিরাত, ওয়ামা আনা মিনাল মুশরিকিন, তুমি জাগরে মুমিন, 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 তুমি দিন চলে যাই রাত এসে যাই, কবরের কথা শুধু মনে পড়ে যায়, আমার কবরের কথা শুধু মনে পড়ে যায়, আমার কবরের কথা শুধু মনে পড়ে যায়। ফজর জোহর আছর মাগরিবে বেশা পাঁচ ওয়াক্ত নামাজে আল্লাহর সাথে প্রেম ভালোবাসা, কবরে জানি ডাক আসবে আমার, কবরে জানি ডাক আসবে আমার, কবরে জ
যাবার দিন, তুমি জাগরে মমিন, তুমি জাগরে মমিন, তুমি জাগরে মমিন, তুমি জাগরে মমিন। দিন চলে যাই রাত এসে যাই, কবরের কথা শুধু মনে পড়ে যায়, আমার কবরের কথা শুধু মনে পড়ে যায়। কথা বলেন ঠিক না বেটি? ঠিক কিনা বলেন? দান করার মালিক কে? কে দান করে? আল্লাহ দান করে। বান্দাকে খুঁজতে হবে, চেষ্টা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন শরীফ পড়তে পারি না, তবে কি কি করতে হবে? চেষ্টা করতে হবে। কি করতে হবে বলেন? চেষ্টা করতে হবে। আপনি পারেন না, আপনার মুখে আসে না, মনে থাকে না, তবুও কোরআনটা হাতে করে চেষ্টা করেন, পড়তে যান। যারা কোরআন শিখে তাদের কাছে যান, শিখতে যান, চেষ্টা করেন। চেষ্টা করতে 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 একদিন মারা যাবেন। আল্লাহ বলেছেন বান্দা কোরআন শরীফ পড়তে পারে নাই, আমি আল্লাহ কাউকে 30 পারা কোরআন কোলে যার মধ্যে আমি আল্লাহ দান করেছি। সুবহানাল্লাহ বলেন। একই মানুষ, একই রকম চক্ষু, মানুষের সবার গালে একই জিহ্বা দিয়েছি, অন্তর ব্রেন বুদ্ধি অনেকেরই বেশিও দান করেছি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার বান্দা এই কোরআন শরীফ অনেকেই পড়তে পারে না। আমার কারোর কলেজার মধ্যে 30 পারা কোরআন আমি আল্লাহ ঢুকাইছি, মুখস্থ পড়ে যাই, সুবহানাল্লাহ। কোরআন শরীফটা থাকে বন্ধ, অন্তর থাকে খোলা। কথা বলেন ঠিক না বেটি? তবে আমার বান্দা খেয়াল করা, ভালো করে শুনিয়া রাখো, এই কোরআন শরীফ তোমরা যারা চেষ্টা করো পড়তে পারতেছ না, কোরআনের সাথে মিল রাখো, মহব্বত রাখো, কোরআনটা বুকে ধরিয়া রাখো, এই কোরআন পড়তে পারো নাই, চেষ্টা করতে থাকো। চেষ্টা করতে করতে চেষ্টা করতে করতে তুমি যদি মরিয়া যাইবা, আমি আল্লাহ তোমার দুনিয়ার আশা আমি আল্লাহ পরকালে পূরণ করে দিব। দিবে কি দিবে না? দিবে কি দিবে না? ছোট ছোট পানির ফোটাই, শক্ত পাথর হয় যে খায়, ছোট ছোট পানির ফোটাই, শক্ত পাথর হয় যে খায়, ধৈর্যের সাথে কোরআন পড়িলে আল্লাহর জান্নাতে পাওয়া যায়। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ছোট ছোট পানির ফোটাই, শক্ত পাথর হয় যে খায়, ছোট ছোট পানির ফোটাই, শক্ত পাথর হয় যে খায়, ধৈর্যের সাথে ইবাদত করলে মনের আশা পূর্ণ হয়। কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কফে বলে আর কতকাল থাকিবা তুমি বিল্ডিং, ময়রা গেলে বান্দানিয়া ফালাই দিবে কবরে। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। দালে দালে দালানি কোঠা রেখে যাইবা দুনিয়ায়, ওই কবরে বান্দা তোমার কোরআন সারায়ও পায় নাই। লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। ফায়ে বলে ফানা ফিন্না হইলে সানা মুসলমান, ইমানের মজা
তাই বারে বান্দা যাইবা যখন কবরে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ছিনে বলে সতর ঢাক কাপড় দিয়া মুসলমান পানা হইলে জ্বলতে হইবে জাহান্নামের আগুনে কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাইছেন না না খারাপ লাগতেছে না না কুরআন হলো আমাদের জীবন কুরআন আমাদের জীবনের সমস্ত ক্ষুধার্ত নিবারণ করে সুবহানাল্লাহ বলেন কুরআনের মহব্বত যার আছে অন্তরের মধ্যে তার পিপাসাও লাগে না ক্ষুধাও লাগে না কষ্ট মনে হয় না ঠিক কিনা বলেন দরকার কি কুরআন আমাদের মহব্বত কথা বলেন ঠিক কিনা আসুন কষ্ট পাচ্ছেন আমার মা বোনেরা আমরা কোরআন নিয়ে কবরে যেতে চাই তো কোরআন নিয়ে কবরে যেতে চাই মা বোনরা কোরআন কার কার ঘরে আছে একটু দেখতে চাই আমি পড়তে পারেন কারা কারা ঘরে থাকলে হবে না পড়তে জানতে হবে কোরআন শরীফ কারা কারা পড়তে পারে যারা কোরআন পড়তে পারে তাদের দাম বেশি না কম কথা বলেন না কেন ফার্স্টে বলেছি জবান খোলা কথা জবান খুলে কথা বলা লাগবে কোরআন শরীফ যারা পড়তে পারে তাদের দাম বেশি না কম দাম আর দামি জিনিস নিচে থাকে না উপরে থাকে কথা বলেন তাহলে আপনাদের হাত নিচে কেন উপরে ওঠে না কেন হাত উঠবে উপরে যারা কোরআন শরীফ পড়তে পারেন হাতগুলো লম্বা করেন ওই দেখেন হাত একটুখানি হাত তুলেছে হাত নামান এরপরে আরো লম্বা করার চেষ্টা করবেন বাঁকা যেন থাকে না সুবহানাল্লাহ কিয়ামতের মাঠে দেখবেন কি আপনার হাত এতটুকু উঠেছে ওই সময় আপনি আফসোস করবেন আল্লাহ জানতাম তো না বুঝতাম তো না হাত যদি লম্বা করতাম আমার হাত সবার হাতের উপরে থাকতো সুবহানাল্লাহ তবে আমাদের খালাম্মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আপনাদের এই গাজীপুরে এসে যদি বলে যাদের হাত হবে লম্বা তাদেরকে এক বস্তা করে রিলিফ দেওয়া হবে আপনারা কি করবেন হাত উঁচু করার জন্য চেষ্টা করবেন আরো বেশি করে তার কারণ রিলিফ নেওয়ার জন্য কথা বলেন ঠিক কিনা হাসরের মাঠে যার হাতখানা বেশি উঁচা করতে পারবেন লম্বা করতে পারবেন তার কারণ এ দুনিয়ার মসজিদ ঘরের মুয়াজ্জিন যারা আজান দেয় তাদের মাথা থাকবে হাসরের মাঠে সবার মাথার উপরে তাদের মাথার উপরে কোরআনের রাস্তা যারা আগে আগে চলবে কাল কিয়ামতের মাঠে তারা আগের কাতারে থাকবে খেয়াল করেন আমার কথাগুলো শুনে কষ্ট পাচ্ছেন এবার আমি আরেকটা কথা জানতে চাই যারা হাত তুলেছেন কোরআন পড়তে পারেন আমি জানতে চাই আপনাদের ঘরে জি বাংলা স্টার জলসা চলে কি চলে না চলে চলে যদি চলে হাত উঠাবেন যদি চলে হাত উঠাবেন আমার ভয় না ভয় কার ভয় কারে আল্লাহরে আমার ভয় করেন না আমি শিক্ষার জন্য কথা বলছি যারা যারা হাত বাড়াইছেন যদি তার ঘরে যদি জি বাংলা স্টার জলসা যদি চলে একটু দয়া করে হাত বাড়াবেন আমি শিক্ষার জন্য কথা বলবো যাক আলহামদুলিল্লাহ কারোর ঘরে চলে না আল্লাহ আমার মা বোনদেরকে আরো বেশি বেশি করে আমাকে সহ ইমান মজবুত করার তৌফিক দান করো বলেন আমিন তার কারণ আমরা শান্তি চাই কি চাই কি চাই আমরা বলেন আমরা কি চাই কবরে শান্তি যদি পাইতে চাও ভারতের সিরিয়ালে ভুলিয়া যাও আল্লাহ রে কোরআনে করাবো কেতে আমার গাজীপুরের মায়ের গাও আল্লাহ রে কোরআন করাবো কেতে কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা শান্তি যদি পাইতে চাও জীবন
গোলা ছাড়িয়া দাও আল্লাহরে কোরআন পার বুকেতে মাগো আল্লাহরে কোরআন আমার ঢাকাবাসীর মায়েরা গাও আল্লাহরে কোরআন কর বুকেতে কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা কালিমা লা ইলাহা শান্তি যদি পাইতে চাও মাজার পূজা ছাড়িয়া দাও আল্লাহর কোরআন কর বুকেতে মাগো আল্লাহর কোরআন শান্তি যদি পাইতে চাও মাজার পূজা ছাড়িয়া দাও আল্লাহর কোরআন কর বুকেতে মাগো আল্লাহর কোরআন কর বুকেতে আমার ঢাকাবাসীর মায়েরা গাও আল্লাহর কোরআন কর বুকেতে আল্লাহু আকবার শান্তি পাইতে চাই কি কি পাইতে চাই বলেন শান্তির ধর্মের নাম কি শান্তির ধর্মের নাম কি সবাইকে জবান খুলে বলতে হবে ইন্নাদ দ্বীন ইনদাল্লাহিল ইসলাম ইসলাম আছে যেই ঘরে শান্তি আছে কথা বলেন না তো সবাই মিলে বলেন নাই ইসলাম আছে যেই ঘরে ইসলাম নাই যেই ঘরে তাহলে আমাদের শান্তি পাইতে হলে ইসলাম ধরতে হবে কথা বলেন ঠিক কিনা আমার মা বোনেরা ইসলামের মধ্যে চলতে হলে ইসলামের পথ ওইটা পাঁচ ওয়াক্ত নামাজ রমজান মাসে রোজা ফরজ পর্দা এই পর্দা দরকার আছে না বলেন আছে না নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমার অসুস্থর কথা শুনে মা ফাতেমা বাড়িতে আল্লাহ নবী চলে গেলেন সুবহানাল্লাহ কার বাড়িতে মা ফাতেমার অসুস্থর কথা শুনে আল্লাহর নবী মা ফাতেমার বাড়িতে চলে গেলেন আল্লাহর নবী ফাতেমার বাড়িতে গেলেন দরজার কাছে দাঁড়াইয়া নবী আমার ডাক দিয়ে বলে মা ও মা ফাতেমা মা গো দরজাটা খুলো ফাতেমা শুনতে পাইছে আমার বাবা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন ফাতেমা ঘর থেকে উত্তর নিয়ে বলতেছেন বাবা গো ও বাবা কেমনে দরজাটা খুলবো গো বাবা বাবা গো কেমনে দরজাটা খুলবো এমন একটা পোশাক আমার এমন একটা কাপড় আমার গায়ে আছে বাবা যেই কাপড়টা দিয়া মাথা ঢাকলে শরীর ঢাকতে পারি না শরীর ঢাকলে মাথাটা ঢাকতে পারি না ও বাবা কেমনে আমি ফাতেমা দরজাটা খুলব আল্লাহর নবী দুজাহানের বাচ্চা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিলেন আমার ফাতেমা এমন একটি পোশাক পরনে আছে যা দ্বারা মাথা ঢাকলে শরীর ঢাকতে পারে না শরীর ঢাকলে মাথা ঢাকতে পারে না আল্লাহর নবী মাথার মধ্যে হাত দিলেন মাথা আর পাগড়িখানা খুললেন সবাই বলেন সুবহানাল্লাহ এ মা বোনেরা ওড়নার কত গুরুত্ব মেয়েদের গায়ে ওড়না কত দামি একটু খেয়াল করেন লক্ষ্য করেন আজকে মুসলমানের মেয়েরা গায়ে ওড়না দিতে চায় না ঠিক না বে ঠিক ঠিক না বে ঠিক ও মুসলমানের মেয়েরা নবীর উম্মত বলে দাবি করো মুসলমান বলে দাবি করো আল্লাহর বান্দা বলে দাবি করো ভালো করে শুনিয়া রাখো ফাতেমা বলেছেন বাবা
এবং একটা কাপড় আমার গায়ে আছে, মাথা ঢাকলে শরীর ঢাকতে পারে না, শরীর ঢাকলে মাথা ঢাকতে পারে না। আল্লাহর নবী মাথার পাগড়িখানা খুললেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, ওমা ফাতেমা, ওমা ফাতেমা গো, দরজার উপর থেকে হাতটা বাড়াইয়া দাও, দরজার উপর থেকে। দরজার উপর থেকে হাতটা বাড়াইয়া দাও, ও মা ফাতেমা, দরজার উপর থেকে হাতটা বাড়াইয়া দাও। আমি নবীর, আমি রহমাতুল লিল আলামিন, আমি দু জাহানের বাদশাহ নবীর মাথার পাগড়িটা ধরো। ফাতেমা বলে, বাবা আপনার মাথার পাগড়ি নিব আমি। ফাতেমার শান, ফাতেমার মান কত বড় দামি, বিশ্বনবীর মাথার পাগড়ি মাথায় দিছেন, সুবহানাল্লাহ বলেন। যে ফাতেমা বিশ্বনবীর কন্যা হতে পারেছে, আল্লাহ তাকে জান্নাতের সর্দারিনী ঘোষণা দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। আবার জান্নাতের সর্দারিনী মা ফাতেমার পেট থেকে জান্নাতের সর্দারিনী বের হয়েছে, জান্নাতের সর্দার বের হয়েছে, কথা বলেন ঠিক কি না? মা নারীদের জান্নাতের সর্দারিনী, আর সন্তান পুরুষ যুবকদের জান্নাতের সর্দার, সুবহানাল্লাহ। এই মা ফাতেমা দরজার উপর থেকে হাত দিলেন, দোজাহের বাচ্চা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার পাগড়িখানা দিলেন, ও মা ফাতেমা গো, যেই কাপড়টা আছে ওই কাপড়টা দিয়ে শরীর ঢাকো, আর আমি বিশ্বনবীর মাথার পাগড়িটা দিয়া ও মা ফাতেমা তুমি ওড়না বানাও। কি বানাও? ওড়না বানাও। তার কারণ এই ওড়নার কথা আমার আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, করে নাই বলেন, করে নাই? খেয়াল করেন, আপনাদেরকে রাগ হইতেছে? রাগ হচ্ছে? লক্ষ্য করেন, এটা আমার কথা নাই, আমি কোন মার্কেট থেকে মার্কেট করে আনি নাই, আল্লাহর কোরআনে কোনো ভুল নাই, ভেজাল নাই, কোনো সন্দেহ নাই। সেই কোরআন শরীফের মধ্যে সূরা হাজারের 33 নম্বরে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, অকারিনা ফি বুয়ুতিকুম ওয়ালা তাবাররাজিনা তাবাররুজাল জাহিলিয়াতিল ওলা। আল্লাহু আকবার, ওমন রে কোরআনে ভুলে যাইও না কবরে, ওমন রে কোরআনে ভুলে যাইও না কবরে, কোরআন ভুলে কবরে গেলে, কোরআন ভুলে কবরে গেলে শান্তি নাই কবরে, ওমন রে পরদেশরে যাইও না কবরে, ওমন রে পরদেশরে যাইও না কবরে। আল্লাহু আকবার, কথা কি ভুল বলেছি? এই মন কোরআন নিয়ে কবরে যেতে চাই, সুবহানাল্লাহ। লক্ষ্য করেন আমার মা বোনেরা, দু জাহানারে বাচ্চা নদীর মাথার পাগড়িটা নিয়ে আমার মা ফাতেমা ওড়না বানাইলেন, সুবহানাল্লাহ বলেন।